হ্যাঁ গ্যাস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার বাংলাদেশি বিয়েবাড়ি স্টাইলের শাহিফিরনি রেসিপি শেয়ার করব। তো আশা করছি বরাবর মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমরা এই মজাদার ফিরনিটি তৈরি করে নিতে পারি। প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়ে নিচ্ছি। এবার আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে এই চালগুলাকে পরিষ্কার করে নেব। চালগুলাকে ভালোভাবে পরিষ্কার করার পর আমি এই পানিটাকে চেকে নেব। চেকে নেওয়া হয়ে গেলে আমি এই চালগুলাকে আদা ভাঙা করে নেব। অবশ্যই আপনারা শিলপাটা বা ব্লেন্ডার যার যেটা সুবিধা হবে সেটা দিয়ে এরকমভাবে আদা ভাঙা করে নেবেন, কিন্তু কোনো অবস্থাতেই এই চালগুলাকে মিহি করা যাবে না। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে এগুলাকে আদা ভাঙা করে নিয়েছি। এবার আমি এই চালের বাটিটাকে একপাশে রেখে দেব। এবার আমি অন্য একটি বাটি নিয়ে নিচ্ছি, এক কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি, হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, 1/4 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি আদা ভাঙা করা পোলাওয়ের চাল। এই পোলাওয়ের চালগুলো দেওয়ার পর এবার আমি সম্পূর্ণ উপকরণগুলিকে একসাথে মিশিয়ে নেব। সম্পূর্ণ উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি এই মিশ্রণটাকে একপাশে রেখে দেব। এবার আমি মোটা তলানি বিশিষ্ট একটা হাঁড়ির চুলাতে বসিয়ে নিয়েছি। 2 লিটার পরিমাণ দিয়ে দিচ্ছি ফুল ক্রিম লিকুইড মিল্ক। ফ্লেভার জন্য দিয়ে দিচ্ছি এখানে 4 টুকরা দারুচিনি, আর তেজপাতা দিয়ে দিচ্ছি 2টা। আমি মাঝখান থেকে এই তেজপাতাগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এবার আমি স্পুন দিয়ে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি, আর অপেক্ষা করছি একটা ব্লক আসা অবধি। দুধটা যখন ফুটে উঠবে এ পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন, যারা বেশি খান তারা বেশি দেবেন আর যারা কম খান তারা কম দেবেন। এবার আমি একটা স্পুন দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার আমরা আগে থেকে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার একটা স্পুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এই ফিরনিটাকে এবার রান্না করে নিচ্ছি 15 মিনিটের মতো। আর অবশ্যই এ সময় চুলার হাইটটা একদম লো মিডিয়ামে রাখবেন, বেশি আছে এই ফিরনিটাকে রান্না করলে কিন্তু ফিরনিটা পুড়ে যাবে। 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন এই ফিরনির থিকনেসটা ঠিক কীরকম হয়েছে। এভাবে করে আমি এই ফিরনিটাকে জাল করে নেব। আমি একটু স্পুনে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফিরনির ঘনত্বটা ঠিক কীরকম হয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন পরিমাণ কাঠবাদামের কুচি, আর 15 থেকে 20টা দিয়ে দিচ্ছি কিশমিশ। এবার আমি একটা স্পুন দিয়ে ভালোভাবে মিশিয়ে রান্না করে নিচ্ছি আরও 2 মিনিট। 2 মিনিট পর আমি ফিরনিটাকে নামিয়ে নেব। আপনারা চাইলে এ পর্যায়ে কেওড়া জেল অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে আপনারা 2 থেকে 3 ফুটা দেবেন। ফিরনিটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার পর আমি ফিরে আসছি। আর এই তো দেখতেই পাচ্ছেন বাংলাদেশি বিয়েবাড়ি স্টাইলের শাহি ফিরনি কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা স্পুন দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর এই ফিরনির টেক্সচারটা ঠিক কীরকম হয়েছে। আর এই তো দেখতেই পাচ্ছেন এই ফিরনিটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। এবার আমি কিছু কাঠবাদামের কুচি আর কিশমিশ দিয়ে ফিরনিটাকে ডেকোরেশন করে নিচ্ছি, এটা একদম অপশনাল। আপনারা যদি একদম হুবহু বাংলাদেশি বিয়েবাড়ি স্টাইলের শাহি ফিরনি তৈরি করতে চান
সেক্ষেত্রে আমার রেসিপিটি আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবেন, ইনশাআল্লাহ আপনাদের ফিনিটাও একদম পারফেক্ট হবে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, পরবর্তী রেসিপি থেকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।